আমরা এই ভিডিওতে পিক মাইক্রোকন্ট্রোলারের জন্য একটি বেসিক ট্রেনার তৈরি করা শিখব। এশিয়া যে পিক 16F877A আইসির জন্য আইও পোর্ট চেক করা যাবে। এতে থাকছে 4টি পুশ বাটন যার সাহায্যে ইনপুট কন্ডিশন চেক করা যাবে এবং রয়েছে 8টি এলইডি বাতি যার সাহায্যে আমরা আউটপুট কন্ডিশনগুলো চেক করে নিতে পারবো। আমাদের এই ডিভাইসটি তৈরিতে প্রয়োজন হবে পিসিবি বোর্ডের, আর আমার কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে jlcpcb.com থেকে। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। এই ধরনের হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান jlcpcb.com এ। jlcpcb মানেই প্রফেশনাল ও হাই কোয়ালিটি পিসিবি বোর্ড। অত্যাধুনিক ও উন্নত মানের বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে পিসিবি বোর্ডগুলো তৈরি করা হয়। এসএমটি সার্ভিসের মাধ্যমে jlcpcb থেকে এসএমডি কম্পোনেন্ট পারচেস করে পিসিবি বোর্ডে প্লেস করে অর্ডার করতে পারবেন। পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যাবেন jlcpcb.com এ। এখানে এসে গার্বার ফাইলটি আপলোড করে নেবেন। এসএমডি সার্ভিস পেতে হলে বুম এবং পিক অ্যান্ড প্লেস ফাইলটি আপলোড করে নেবেন। দেন ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পূর্ণ করবেন। আমাদের এই ডিভাইসটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে পিক 16F877A মাইক্রোকন্ট্রোলার আইসি একটি, 40 পিন আইসি বেস একটি, মেল টু মেল আইসি রেল হেডার প্রয়োজন মতো, ভোল্টেজ রেগুলেটর আইসি L7805 একটি, পাওয়ার সকেট একটি, 104 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর 3টি, 27 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর 2টি, 20 মেগাহার্স ক্রিস্টাল 1টি, রেড কালার এলইডি বাতি 8টি, ইয়েলো ও গ্রিন কালার 1টি করে 2টি বাতি, এসএমডি পুশ বাটন 1টি, পুশ বাটন সুইচ প্রয়োজন হবে 4টি, 330 ওহম রেজিস্টর 8টি, 1 কিলো ওহম রেজিস্টর 2টি, 10 কিলো ওহম রেজিস্টর 5টি, আর প্রয়োজন হবে ফিমেল টু মেল আইসি রেল হেডারের। চলুন দেরি না করে পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নেওয়া যাক।
তো এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম এবং এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। সো এই দুইটারই কিন্তু আমি একটা জিপ ফাইল করে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেন ফলো করতে পারেন। যদি আপনাদের মনে হয় যে না ভাই আসলে আমাদের ডিটেলস ভিডিও দরকার কিভাবে PX16F877AIC কে বাইসিং করতে হয়, তাহলে সেই ডিটেলস ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে আসলে এটা বুঝে শুনে আপনার এই কানেকশনগুলো করতে হবে বা এই ডিভাইসটা তৈরি করতে হবে। প্রথমত হচ্ছে আপনার এ আইসির যে এমসি ক্লিয়ার আছে সেটা প্রপারলি দিতে হবে, একে ক্রিস্টাল বায়াসিং প্রপারলি করতে হবে, দেন হচ্ছে এইগুলোকে কানেকশন করতে হবে। সো এই প্রপার বিষয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, সো আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে কিন্তু নিজেরাই এই ধরনের ট্রেনার তৈরি করতে পারবেন। সো আমি পিসিবি বোর্ডে দেখালো, আপনারা কিন্তু এই সার্কিট ডায়াগ্রামটা ফলো করে ভেরোবোর্ড বা ব্রেডবোর্ডও কিন্তু আপনারা এই ধরনের ট্রেনার তৈরি করতে পারবেন। আমি যখন প্রথম এই কাজগুলো শুরু করি তখন কিন্তু আমি নিজের হাতেই ট্রেনার তৈরি করে কাজগুলো শিখেছিলাম। অলরাইট, সো আমি এই সার্কিট ডায়াগ্রাম এবং আমাদের যে প্রোগ্রামটা আছে, তো এই প্রোগ্রামের বিষয়টা একটু বলে দিই। যেমন এখানে বলা হচ্ছে যে RD0 যখন হাই হবে তখন হচ্ছে আমাদের দুইটা পিন হাই হবে, বাকি পিনগুলোকে আমরা লো করে দিয়েছি। দেন হচ্ছে যখন কিনা D1 পিন হাই হবে তখন আমরা চারটা পিনকে হাই করবো এবং চারটাকে লো করবো, ঠিক যখন কিনা আমাদের D2 অর্থাৎ D1 উপরেটা এটা হচ্ছে D2 যখন হাই হবে তখন আমাদের আটটা পিনই হাই হবে 3 সেকেন্ডের জন্য, ঠিক যখন কিনা আমরা D4 হাই করবো তখন হচ্ছে আমাদের একটা পিন হাই একটা লো, এভাবে হচ্ছে সিকোয়েন্স করে আটটা পিনকে হাই লো করেছি। ওকে, ডিলে 3 সেকেন্ড এবং এলস বলা হচ্ছে যে যদি কোনো কিছুই না হয় তাহলে আমাদের আউটপুটটা 0 করে রাখবে। ওকে, সো খুবই সিম্পল প্রোগ্রাম। তারপর আমি প্রোগ্রাম এবং এই সার্কিট ডায়াগ্রাম ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে তাহলে ইউজ করতে পারেন। তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ইজি ইডিয়াতে যে কোনো পিসিবি ডিজাইন করলে সেই পিসিবিটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক হয়। যেমন আমরা এটা যদি 3D ভিউ দেখি, এখানে দেখতেই পাচ্ছেন 3D ভিউতে যেরকম আমরা কিন্তু যে রিয়েল যে সার্কিটটা তৈরি করেছি এটা কিন্তু দেখতে একদম সেম টু সেম হয়েছে। সো বুঝতেই পারছেন আপনারা এই সফটওয়্যারটির উপর কিন্তু যদি কেউ টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে আমি পিসিবি ডিজাইনের উপর কমপ্লিট একটা টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসবো। সর্বোপরি সার্কিট বোর্ডটি দেখতে হয়েছে এরকম, একটি জাম্পারের সাহায্যে পুশ বাটনের 1, 2, 3, 4 পিনের সাথে D0, D1, D2, D3 এর সাথে যুক্ত করে নিব। একইভাবে আরও একটি জাম্পারের সাহায্যে এলইডির 8টি পিনের সাথে পি পোর্ডের 8টি পিনের সাথে যুক্ত করে নিব। আমি গ্লুগানের সাহায্যে একটি বক্সের উপর ট্রেনার বোর্ডটিকে বসিয়ে নিব, এতে ট্রেনার বোর্ডটি দেখতে অনেক বেশি ইউনিক লাগবে। আপনারা এই ট্রেনারে পাওয়ার ইনপুট হিসেবে 7 ভোল্ট থেকে শুরু করে 18 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। আমি এখানে 9 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথম পুশ বাটনটি প্রেস করলে 2টি এলইডি অন হবে, দ্বিতীয় পুশ বাটনটি প্রেস করলে 4টি এলইডি বাতি অন হবে, তৃতীয় পুশ বাটনটি প্রেস করলে 8টি এলইডি বাতি অন হবে এবং চতুর্থ পুশ বাটনটি প্রেস করলে 4টি এলইডি অন হবে এবং 4টি অফ থাকবে। তো গাইস, এই ছিল আমাদের ভিডিও। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরা একটি ট্রেনার তৈরি করে নিতে পারবেন। আপনারা যেহেতু এখানে আমি সার্কিট এক্সপ্লেন করেছি এবং প্রোগ্রাম এক্সপ্লেন করে দিয়েছি, এতে করে আপনারা ভেরোবোর্ড বা ব্রেডবোর্ডও কিন্তু এই ট্রেনারটি তৈরি করে নিতে পারবেন অনায়াসে, কোনো অসুবিধাই হবে না যেহেতু সার্কিট ডায়াগ্রাম আছে এবং প্রোগ্রাম আপনাদের কাছে আছে। সো এটার মাধ্যমে আপনারা শিখে নিতে বা নিজেরা তৈরি করে নিতে পারবেন। সো এই ভিডিও এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।